আরে বন্ধু, কি অবস্থা? তোর মা মারছে, তোর এলাকার মানুষ মারছে, তুই গাঁজা খাইছিস? বন্ধু এমন কিছু না, আমার ব্রেকআপ হয়ে গেছে। বন্ধু তোরটা কি ছোট? তোর কি গজায় না, নাকি তুই করতে পারস না? আমার ছোট ভাই আজকাল 3-4টা রিলেশনশিপ করে আর তোর ব্রেকআপ হয়ে গেছে না? এবার বল তোর ব্রেকআপ হয়েছে কেন? দোস্ত বলিস না, আমি ক্রিমসন কাপের ফ্যান আর ও নর্থ ইন্ডিয়ার ফ্যান, তো আমি ক্রিমসন কাপে ওকে নিয়ে গেছি দেখে ও আমাকে ব্রেকআপ করে দিছে বন্ধু, এই কারণে ও আমাকে ব্রেকআপ করে দিছে। আচ্ছা যাই হোক, এখন এই বয়সে আমার কিছু করা সম্ভব না। তো তোর যে তো ব্রেকআপ হয়েছে, আমরা তোর সান্ত্বনা দিব, বাট তুই কি ট্রিট দিবি না? আমার না হেনে ব্রেকআপ হয়েছে বুঝছ নাই, বিয়া না তোরে খাওয়ামু। আমিও তো বলি তোরে খাওয়াইতে, এত দামি জায়গায় খাওয়াইতে বলছে কে? কম দামি জায়গায় খাওয়া, বল কই খাবি? নর্থ ইন্ড? আমি নর্থ ইন্ড হেটার। ক্রিমসন কাপ? ওখানে আমার ব্রেকআপ হয়েছে। আচ্ছা তাহলে KFC? সত্যিকার অর্থে কি আমার কাছে টাকা নাই বুঝছস, নিচে বেলপুরি খাই। ওকে ডান দোস্ত।